নমস্কার বন্ধুরা এন ডি এফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের পিপিআর রোগ নিয়ে পিপিআর রোগ ছাগলের হলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা এবং পিপিআর রোগ যেন আপনার ফার্মে না আসে তার জন্য আগে থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কি কি চিকিৎসা ছাগলকে করতে হবে পিপিআর রোগ নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওটি শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন যদি আপনারা চান আপনার ফার্মে পিপিএর রোগ না আসুক পিপিআর আক্রান্ত হয়ে আপনারা ছাগল মারা না যাক তাহলে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পিপিআর রোগের চিকিৎসা করার আগে আমাদেরকে পিপিআর রোগ সম্পর্কে জানতে হবে কখন ছাগলের শরীরে পিপিআর আক্রমণ করে কিভাবে ছাগলের শরীরে পিপিআর আক্রমণ করে এই বিষয়ে আগে আমাদেরকে জানতে হবে পিপিআর রোগের লক্ষণ কি যদি আমরা সঠিক জানতে পারি সঠিকভাবে রোগটিকে আমরা নির্ণয় করতে পারি তাহলে খুব সহজেই আমরা ছাগলের চিকিৎসা করে ছাগলকে সুস্থ করে তুলতে পারব আপনারা হয়তো ইউটিউবের বিভিন্ন ভিডিওতে আলোচনা শুনেছেন যে পিপিআর রোগ যদি ছাগলের হয় ছাগলকে বাঁচানো মুশকিল পিপিআর রোগের কোনো ধরনের চিকিৎসা হয় না আবার অনেকেই আলোচনা করেছে ছাগলকে পিপিআর রোগ আক্রমণ করলে ভ্যাকসিন ছাড়া ছাগলকে বাঁচানো যায় না যদি আপনারা ছাগলকে পিপিআর ভ্যাকসিন না করেন তাহলে আপনার ছাগলের পিপিআর রোগ হবে এবং আপনারা ছাগলকে আপনারা বাঁচাতে পারবেন না কিন্তু যদি আপনারা সঠিক চিকিৎসা করতে পারেন সঠিক রোগ নির্ণয় করতে পারবেন তাহলে যত মহামারী রোগ হোক না কেন আপনারা ছাগলকে সুস্থ করে তুলতে পারবেন এর আগে আমাদেরকে সঠিক চিকিৎসা সম্পর্কে জানতে হবে তো প্রথমে আলোচনা করব পিপিআর রোগের মূল লক্ষণ কী এবং কিভাবে ছাগলের শরীরে পিপিআর রোগ আক্রমণ করে ছাগলের পিপিআর রোগ হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে ছাগলের শরীরে প্রচুর পরিমাণে জ্বর থাকবে একশো ছয় থেকে সাত ডিগ্রি ছাগলের শ্বাসকষ্ট হবে এবং নাকে প্রচুর পরিমাণে সর্দি গোড়াবে ছাগলের মুখে ঘা থাকবে ছাগলের মুখে ঘা থাকার কারণে ছাগলটি ভালোভাবে খাবার খেতে পারবে না যখনই ছাগলটি খাওয়া বন্ধ করে দেবে তখন ছাগলের পেটে গ্যাস তৈরি হবে এবং ছাগলটির পাতলা পায়খানা হবে যখনই ছাগলটি খাওয়া দাওয়া ছেড়ে দেবে তখনই কিন্তু ছাগলটি দুর্বল হয়ে পড়বে ছাগলটির ইমিউনিটি পাওয়ার লো হবে ইমিউনিটি পাওয়ার লো হওয়ার সাথে সাথে ছাগলটিকে পিপিআর ভাইরাস আক্রমণ করা শুরু করবে যতই ছাগলটি দুর্বল হয়ে পড়বে ততই ভাইরাসটি শক্তিশালী হয়ে উঠবে এবং শক্তিশালী হতে হতে ছাগলটিকে মৃত্যুর মুখে ঠেলে দেবে এর জন্য আপনাদেরকে ভাইরাস যেন আক্রমণ করতে না পারে তার আগেই ছাগলটিকে ট্রিটমেন্ট দিতে হবে তো ছাগলটিকে ট্রিটমেন্ট দিতে হলে কি কি ট্রিটমেন্ট করতে হবে এবং কী কী ওষুধ ব্যবহার করতে হবে প্রথমে ছাগলটির পাতলা পায়খানা কম করানোর জন্য যে ট্রিটমেন্ট দিতে হবে স্যালাইন লাগাতে হবে ইন্টালাইট অথবা আর এল পাঁচশো এবং স্যালাইনের সঙ্গে পুশ করে দিতে হবে ফেট এম ইনজেকশন তিন এমএল সালফাট্রিম ইনজেকশন দুই এমএল এবং কিছুক্ষণ পর ছাগলটিকে জ্বরের জন্য ট্রিটমেন্ট দিতে হবে জ্বরের জন্য দিতে হবে নিমসুলেট অ্যান্ড প্যারাসিটামল ইঞ্জেকশান দুই এমএল সঙ্গে এভিল দুই এম এল কনসিপ্লেক্স দুই এম এবং এনিস্টামেন দুই এমএল এর সঙ্গে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না কেননা আমরা যে প্রথমে ট্রিম ইঞ্জেকশনটি ব্যবহার করলাম সেটি পাতলা পায়খানা এবং জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এরপর বারো ঘন্টা পর পুনরায় জ্বরের ট্রিটমেন্ট দিতে হবে নিমসুলাইট অ্যান্ড প্যারাসিটামল ইঞ্জেকশান এভিল ইনজেকশন অ্যানিস্টামাইন ইনজেকশন এবং প্লেস ইনজেকশন সঙ্গে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করতে হবে অক্সিটেট্রা সাইক্লিন ইঞ্জেকশান বিশ কিলো ওজন হিসেবে এক এম প্রথমে আমরা যে চিকিৎসা দিয়েছি স্যালেনের সঙ্গে সেই ট্রিটমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এবং অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা যে অক্সিটেট্রা সাইক্লিন ব্যবহার করলাম এই ইনজেকশনটি পুনরায় বাহাত্তর ঘণ্টা পর ব্যবহার করতে হবে এরপর চিকিৎসা করতে হবে ছাগলের মুখে ঘা হয়েছে ঘা শুকানোর জন্য চিকিৎসা করতে হবে প্রথমে ফিটকারি জলে গুলতে হবে জল পরিমাণ মতো নেবেন এবং ফিটকারি জলে গুলে সেখানে মিক্স করতে হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যে পরিমাণ জল নেবেন তার থেকে টেন পারসেন্ট ব্যবহার করতে হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জলেগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে এবং সেই ঘায়ে লাগাতে হবে স্কিন মলম অথবা কিউর স্প্রে যদি আপনারা এই ট্রিটমেন্টগুলি সঠিকভাবে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে করতে পারেন তাহলে আপনারা ছাগল পিপিএর হাত থেকে ভ্যাকসিন ছাড়াই রেহাই পাবে আর যদি আপনারা সঠিক চিকিৎসা করতে না পারেন তাহলে ভ্যাকসিন লাগালেও আপনারা আপনারা ছাগলকে বাঁচাতে পারবেন না শুধু ভ্যাকসিনের উপর ভরসা করে থাকলে আমাদের চলবে না আমাদেরকে শিখতে হবে ছাগলের বিভিন্ন রকম রোগের চিকিৎসা করা বিভিন্ন রকম রোগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে বিভিন্ন রকম ওষুধ সম্পর্কে আমাদেরকে জানতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তত্ত্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ